আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি চার রঙের পানির ব্যবস্থা রেখেছি চারটা নদী বানাইছি একটা হলো পানির নদী ওয়া আনহার মিন মা একটা হলো পানির নদী ওয়া আনহার মিন আসাল আরেকটা হলো মধুর নদী ওয়া আনহার মিন লাবান আরেকটা হলো দুধের নদী ওয়া আনহার মিন খামার আরেকটা হলো শরাবের নদী আমি আল্লাহ চার রঙের নদী থেকে চার স্বাদের পানি আমি আল্লাহ পান করাবো সাকাহুম রব রব্বুহুম শারাবান তাহুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ যেই পানিটা পান করব এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না এমন পানি আমি আল্লাহ পান করাব এই জন্য আমি ওয়াজে বলছিলাম মোল্লাজি খবর রাখছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জাননি জোরে কন্যা সুবহানাল্লাহ বিসমিল্লার মধ্যে চার রঙের পানি বিসমিল্লার মিম থেকে একটা নহর জারি হবে আল্লাহ শব্দের হা থেকে আরেকটা নহর জারি হবে রহমান শব্দের মিম থেকে আরেকটা নহর জারি হবে আর রহিম শব্দের মিম থেকে আরেকটা নহর জারি হবে আমার নবী মেরাজে যাওয়ার পরে যখন একটা ঘরের ভিতরে ঢুকলেন ঢুকার পরে দেখলেন চারটা অক্ষর থেকে চারটা রঙের পানি বের হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ও আমি কিন্তু খুব ভারী ওয়াজ করতেছি পাতলা ওয়াজ না এটা উড়াইল্লা ওয়াজ না গাড়ে গাড়ে শুনতুইব বেহেস্তের মধ্যে নিয়ামত পাইতে গেলে সারা রাত ইবাদত করা লাগে না নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট যদি সিস্টেম না থাকে আর হাতুড়িভাঙা ডাক্তার হলে যাইবেন জ্বরের লাগিয়া ভাস প্রকার ওষুধ দিয়ে দিব আর ভালো ডাক্তার যারা তারা ভালো একটা পরীক্ষা দিয়া অল্প ওষুধ দিব কাজ হয়ে যাবে কথা কোন ঠিক না বেঠে হ্যাঁ এই জন্য কামিল মুর্শিদের কাছে যাইতে হয় ওলিয়াল্লাহর কাছে গেলে কোন রাস্তায় আল্লাহকে সহজ ভাবে পাওয়া যাবে সেই রাস্তাটা বাতাই দিব কথা বলেন ঠিক না বেঠে কত সোজা না অত সোজা না এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী যখন মেরাজে গেল ওই ঘরের দরজার মধ্যে একটা তালা লাগানো আমার নবী তালাটা একটা ইসিম পরে খুললেন যে ইসিমটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর হাবিব ওই ঘরের দরজায় গিয়ে বিসমিল্লাহ বললেন তালা খুলে গেছে দুইকা দেখলেন বিশাল বড় একটা ঘর ঘরের মধ্যে চারটা খুঁটি থেকে চারটা আরবি লেখা একটার মধ্যে বিসমিল্লার মিম আরেকটার মধ্যে আল্লাহ শব্দের হাত আরেকটার মধ্যে রহমান শব্দের মিম আরেকটার মধ্যে রহিম শব্দের মিম চার অক্ষর থেকে চার রঙের পানি বের হচ্ছে যে কথাটা আমি কোরআনের মধ্যে বলছিলাম একটা হলো পানি আরেকটা হলো দুধ আরেকটা হলো শরাব আরেকটা হলো মধু এই চার রঙের পানি বের হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আল্লাহরে ডাক দিয়ে বন্ধু ও আল্লাহ গো এই সুন্দর পানি আসতেছে এই পানিটা কোথায় থেকে আসতেছে আল্লাহ ডাক দিয়ে বলে হ্যাঁ বন্ধু এই পানিগুলার একটা জায়গা যেই জায়গার নাম হলো হাউজে কাউসার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না যেই জায়গার নাম হলো হাউজে কাউসার এখন প্রশ্ন করবেন ও তাহিরি হুজুর হাউজে কাউসার আবার কি হাউজে কাউসার হলো একটা নদী ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই আমি আপনাকে ও বন্ধু আমি আল্লাহ আপনাকে এত দামি হাউজে কাউসারের খালেক হইয়া আমি আল্লাহ আপনাকে ওই হাউজে কাউসারের মালিক বানাইয়া দিছি আর বড় করে বলেন সুবহানাল্লাহ এখন নবীরে জিজ্ঞাসা করি নবী এই হাউজে কাউসারটা কি আমার নবী বলেন এটা একটা নদী ও নবী গো ওই নদীর মধ্যে ঢেউ আসেনি নবী বলে ঢেউ আসে ও নবী গো এই ঢেউ গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে আমার আল্লাহর হাবিব বলেন এই নদী এমন একটা নদী
যেই নদীর ঢেউ দুনিয়ার কোন নদীর ঢেউয়ের মত না এই নদীর ঢেউ আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া এবার নবীর জিজ্ঞাসা করি নবী গো ও মায়ার নবী ওই নদীর নিচে পা মাটি আসেনি আমার নবী বলে আসে ও নবী গো কেমন মাটিডা আমার নবী বলে দুনিয়ার নদীর নিচের পানির মধ্যে গন্ধ করে মাটির মধ্যে গন্ধ করে আসেনি রে ভাই দুনিয়ার নিচের মাটির মধ্যে পচা পচা গন্ধ করে কিন্তু আমার আল্লাহ হাউজে কাউসারের মাটি পানির নিচে যেই মাটি বানাইছে ওই মাটিগুলো মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ এবার নবীরে জিজ্ঞাসা করি নবী গো ও মায়ার নবী এ আমার আশিকিন জাকিরের মুহিবিন বাবা জিরারি ও যুবকের দল এবার আমার নবীর জিজ্ঞাসা করি নবী গো ওই নদীর পানিটা দেখতে কেমন আমরা তো পড়েছি ওয়াটার হ্যাজ নো কালার পানির কোনো রং নাই আপনার হাউজে কাউসার পানির রং আসেনি আমার নবী বলে আসে রে এটার রংটা কেমন গো নবী আমার নবী ডাক দিয়ে হে উম্মত এই নদীর রঙের পানির রংটা গুলো দুধের চাইতে সাদা ও নবী গো দেখতে কেমন কই বরফের চাইতে আরো স্বচ্ছ এবার নবীর জিজ্ঞাসা করি নবী গো দুনিয়ার নদীর মধ্যে ডাইনে পার আছে বামে পার আছে মাটি দিয়া কতক্ষণ দুনিয়ার নদীর মধ্যে পার আছে কিন্তু হাউজে কাউসারের নদীর মধ্যে পানির নদীর মধ্যে পার আসেনি আমার নবী বলে আছে ও নবী গো ওই পার গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে আমার আল্লাহর হাবিব বলেন হে উম্মত হাউজে কাউসারের নদীর পাহাড় বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া আর জোরে গণ্য সুবহানাল্লাহ পিরিতি শিখায়া কই গেলা লুকায়া এই তাহিরি করি কি অপায় এখন বলো করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জালা হরে অন্তরে লাই গাছে আগুন অন্তরে লাই আমি কিন্তু যাইতাম গা আমি বুঝলাম না কিন্তু তরফুলা মানে গীতারে লক্ষণ সুবিধা না টান দেন অন্তরে লাই গুন অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জুড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা ওরে অন্তরে লাই গাছে আগুন অন্তর পানি দিলে নিবে না জ্বালা জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না রে প্রেম সারা পানি পাওয়া যাবে না এই পানি কি শালকান্দি নদীর পানি নাকি এই পানি কি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পানি নাকি এই পানিটা কেমন পানি ফি জান্নাতিন তাজরি
আল্লাহু আকবার বলেন এই জান্নাতের পানি আমার হাউজে কাউসারের পানিটা জান্নাতের নিচ দিয়া প্রবাহিত আয় হায় মেঘনা নদীর পারে গিয়া বাতাস খাইলে কেমন লাগে আর জান্নাতের নিচে দিয়া যে এমন বাতাস আইব রে দুনিয়ার বাতাস লাগলে চোখে ঘুম আসে আর জান্নাতের পানির বাতাস যখন গায়ে লাগবে তখন প্রেমের দোলা লাগবে ঠিক না